সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজে গেল আটজন বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে ফাঁস করা হয় সাঁইত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড দাবি করা হয় ঘোষিত দলটার আকৃতি হবে এমনই সে সময়ে এই স্কোয়াডকে মন গড়ার তকমা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন কোচ জেমিটে। বিষয়টিকে বাজে উদাহরণ আখ্যা দিয়ে এ দলের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি কিন্তু সেই ঘটনার ছেচল্লিশ দিন পর দেখা গেল ভিন্ন চিত্র রোববার বাফুফের ঘোষিত ছত্রিশ সদস্যের দলের সবাই আছেন আটজনের প্রকাশিত সেই তালিকায় চার গোলরক্ষককে জায়গা করে দিতে একমাত্র ফুটবলার হিসেবে নেই শুধুমাত্র হিমেল এত গেল মুদ্রার এক পাশের গল্প অন্য পাশটা গেল কয়েক বছর ধরেই আছে অপরিবর্তিত দেশের জাতীয় দলের কোচের মিউজিক্যাল চেয়ারের দায়িত্ব নেওয়ার পর থেকেই গেল দুই বছর অধিকাংশ সময় বিলেতে নিজ দেশে ছুটিতে কাটিয়েছেন কোচ জেমিডে আবার ঢাকায় থাকলেও হাতে গোনা দু ব্যতিক্রম ছাড়া প্রয়োজন মনে করেননি বিপিএলের ম্যাচ দেখারও এবার প্রেক্ষাপট ভিন্ন হলেও ইতোপূর্বে এমন অনেকবারই হয়েছে যে জাতীয় দল ঘোষণা করা হয়েছে অথচ বাংলাদেশেই ছিলেন না কোচ কোনো এক অদ্ভুত কারণে বাফুফের কাছ থেকে এ নিয়ে বাড়তি সুবিধাই পেয়েছেন এই ইংলিশম্যান নজর দেওয়া যাক ছত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে দল ঘোষণায় ক্লাবপ্রীতি দেশের ফুটবলের পুরাতন রোগ তাই বলে কেন নেই মিডফিল্ডার ইমন বাবু কিংবা সোহেল রানা সেই প্রশ্ন তোলাই যেতে পারে আবার যে মামুনুল গরম করেন সেই অভিজ্ঞতার দোহাইয়ে প্রতিবারই টিকে যান মূল স্কোয়াডে আবার একেবারে আন করা একটা দল নিয়ে স্থগিত বিপিএল দারুণ করা মোহামেডান থেকেও রাখা হয়নি কাউকেই তাই তো প্রশ্ন থেকেই যায় দল নির্বাচন হয় কিসের ভিত্তিতে কিংবা কারা পান এই দায়িত্ব এই দলটি দু থেকে তিন মাস আগে অনলাইনে ঘোষণা হয়েছিল বহু দল হঠাৎ করে ঘোষণা দিয়েছে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি এটা আসলে কত কতটুকু যুক্তিযোগ্য এবং আদৌ জেমিডের সঙ্গে এই দল নিয়ে পরামর্শ করেই ঘোষণা হয়েছে কিনা সেটা আমার বোধগম্য নয় তবে কোয়ালিটি প্লেয়ার যদি ছোট দলেও থাকে তাদেরকে বাদ দিয়ে জাতীয় দল গঠন করাটা আমার মনে হয় ঠিক কোচ হিসেবে জেমিডের মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই কোনো তবে উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই দেশের ফুটবলের স্বার্থে যে দূরত্ব খোঁচানোর দায়িত্বটা নিতে হবে বাফুফেকেই মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা